শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরাও বেশ ভালো আছি। আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখো, সকালের কাজ বাজ কিছুই শেয়ার করা হয়নি, আজকে খুব তাড়াহুড়োর মধ্যেই আছি। তো রান্নাবান্নাটা হয়েছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে দুপুরের এই রান্না হয়েছে। তো দেখো কি রান্না হয়েছে। পেঁয়াজকলি ভাজা, মাছের ঝাল, পাট শাক শুক্তো, আর এইদিকে আলু আর ফুলকপি ভাজা। তো আজকের এই রান্নাবান্নার ভাত হয়েছে। তো এই রান্নাবান্না হয়েছে, তারপরে দেখো আমরা দুজনে চিকুকে চান করাতে চলে এসেছি। কদিন ধরেই ওকে চান করানো হয় না, কুকুরটা যেমন কেমন করছে সময় পাওয়া যায় না, আর ওকে এত চঞ্চল, ওকে দুজন মিলে ছাড়া চান করানো যায় না। তো তোমাদের দাদাভাই শ্যাম্পু মাখিয়ে দিচ্ছি, আমি জল দিয়ে দিচ্ছি, শ্যাম্পু দিয়ে ওকে চান করিয়ে দিচ্ছি। তো প্রচণ্ড চঞ্চল, এখন তো কিছু করছে না শ্যাম্পু মাখানোর সময়, কিন্তু জল ঢেলার সময় প্রচণ্ড লাফায়, আমি একা সামলাতে পারি না। তো দেখো ওকে শ্যাম্পু মাখালে কত সুন্দর চুপচাপ থাকে, আর কীরকম হয়ে গেছে লোমগুলো ভিজে। তো তোমাদের সঙ্গে আমাদের চিকু সোনা চান করানোটা শেয়ার করাই হয়নি। তো খুব দুষ্টু হয়েছে, চানটা করে দিলে রোদে বসে থাকবে। তারপরে দেখো দুপুরবেলায় আর আসাই হয়নি, খাওয়াটা শেয়ার করা হলো না। তো সন্ধ্যাবেলায় আমি রুটি করতে চলে এসেছি। আজকে স্পেশাল মেনু আছে, রুটি আর হাঁসের মাংস। তো দিদি জামাই বউরাও সব আছে। এটা কদিন আগেরই ভিডিও, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ছোট্ট, মানে ভিডিওটা বেশি দূর বড় করা হয়নি, ছোট্ট ভিডিওটা হয়ে গেছে, ওই জন্য শেয়ার করাই হয়নি। তো আজকে ভাবলাম একটু দিয়েই দিই, কালকে তো দেওয়াই হয়নি, কালকের দিনটা বন্ধ ছিল। তো দেখো রুটি করে নিচ্ছি আগে, তারপরে মাংসটা করব। তো দেখো আমার মাংস করার জন্য সব কিছু রেডি করা হয়ে গেছে। এখানে পেঁপে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা সব কিছুই রেডি করে দিয়েছি। পেঁপে দিলে হাঁসের মাংস বেশ ভালোই লাগে। আর হাঁসের মাংসটা একটু কমই ছিল, 850 মতন এরকম হয়েছে, হাঁসটা খুব ছোট্ট ছিল। এই দেখো হাঁসের লেগ পিস আমার মেয়ে বলেছে খাবে, তো মুরগির লেগ পিস হয় আবার হাঁসেরও লেগ পিস। তো লেগ পিস নিয়ে এসেছি, তো বারণ করছি যে সেদ্ধ হবে না, তাও সে ওরা খাবে। তো ওদের জন্য দুটো আর কি করে দিয়েছি, দুটোই তো পা হাঁসের। তো হাঁসের মাংস ঝোল রুটি এই ঠান্ডার মধ্যে কেমন লাগবে বলতো? কদিন আগে তো বেশ ভালোই ঠান্ডা ছিল, এখন তো গরম পড়ে গেছে। তো ঝটপট রান্নাটা করে নিই। তো দেখো রান্নাটা বসিয়ে দিয়েছে, আমি রান্নাটা করছি না। তো রান্নাটা কেমন হয়েছে বলো তো? এখন কষিয়ে নিচ্ছে বেশ ভালো করে। আর হাঁসের মাংস কী বলো তো, একটু চিমড় আর একটু কষালে দেখো তেল ছাড়ছে, সেটাই দেখাচ্ছি। বেশি কিন্তু তেল দিইনি, কিন্তু হাঁসের মাংস প্রচণ্ড তেল বেরোয়। তো আমার বেশ ভালো লাগে হাঁসের মাংস খেতে, খাওয়াই হয়নি এই বছর শীতে, তো সেরকম খাওয়াই হয়নি। তো এদের ওদেরকে খেতে দেওয়া হয়ে গেছে, এটাও বেড়ে নিয়েছি। আর আমরা দুজন না তিনজন এরকম আছি, দুজন আছি। তো হাঁসের মাংস তো ছোট্ট ছোট্ট পিস হয়, বেশ বড় বড় হয়নি। তো রুটি খাওয়া হয়ে গেল আমাদের, এরপরে দেখো শুয়ে পড়ছি। তো এখানে আমরা চারজন মিলে শুয়ে পড়বো, মেয়ে আছে, ভাগ্নি আছে, আর আমি এখানে শুয়ে পড়বো। তো টাটা, গুড নাইট, সবাইকে ভালো থেকো।